ফেসবুকে লাইভে আছে তাহলে শুরু করে দিচ্ছি ZRIN কে দেখছে বিজয় আমরা 4 নাম্বার ক্লাসে কিছু পড়াতে পারিনি বাট না আমি চলে যাচ্ছি কারণ এটা আবার ফেসবুকে হবে এটা আসলে তো পার্ট টা করে নাম্বার ক্লাসে তেমন কিছুই পড়ানো হয়নি 40 মিনিটের মত একটা ক্লাস ছিল এর মধ্যে হচ্ছে তোমার কি অনেকক্ষণ ওই যে সাউন্ডের প্রবলেমের জন্য টাইম নষ্ট হইছে ঠিক আছে আমরা শুরু করি আমাদের পড়া একদম সহজ দুর্বোধ্যজনক ফুল এনার্জিটা হয়তো নেই বাট পড়া একদম সহজ আমাদের পরিমাণগত রসায়ন এটা লেকচার নাম্বার তোমার কথা 5 দিচ্ছি ঠিক আছে ফোর আসলে কিছু পড়া হয় আর পড়ানো হয়নি আবার হচ্ছে এক নাম্বার ক্লাসও আমরা তেমন কিছু পড়িনি পাঁচটা ক্লাস হলে কি হবে এর মধ্যে দুইটা ক্লাস আসলে আমরা তেমন কোনো পড়া নেই লেকচার ওয়ানে আমাদের হচ্ছে 30 মিনিট আছে আর লেকচার ফোরে আমাদের 30 মিনিট আছে তো আমি একটু বলি আমরা পড়ছিলাম এগুলো আমাদের ইকুয়েশন ছিল এটা এই একদম উৎস হয়ে গেছে কোন মাত্রা মাপার জন্য মোলারিটি আছে মোলারিটি কেমনে সমান 1000 ডব্লিউ ডিভাইড এম ইনটু ভি মানে মোলার ভর মানে প্রকৃত ভর ভি মানে কিসে এমএল এ সমান সমান এন বাই ভি এরপর আমরা এস সমান কি লিখতে পারি W বাই এম ইনটু ভি ইনটু এস এখানে ভিটা কিসে হবে এটুক আমরা সবাই বলতে পারি এটুক বলতে এটা একক কিসে লিটারে তাহলে এটা হচ্ছে কি মোল পার লিটার সহজ জিনিসগুলো জানো তাহলে দেখবা আমাদের ম্যাথ করা অনেক easy হয়ে যাবে normal জিনিসটা যদি জানো এখানে এক এক করে ঝামেলাটা একটা বড় ঝামেলা এটা যদি যদি না করো উল্টা পাল্টা বিনা এখানে কনসেপ্টগুলো একদম সহজ straight forward মানে মনে থাকে সহজ কথা একটা যখন পড়বো আমরা দেখবো মনে থেকে যাই এরপর আরো একটা ফর ডাইলিউশন ডাইলিউশন মানে কি লঘুকরণ ঠিক আছে এটার মানে কি লঘুকরণ লঘুকরণের জন্য আমরা কি বলতে পারি V1S1 s1 সমান সমান v2 s2 ঠিক আছে v1 s1 সমান সমান সাউন্ড কম শোনা যাচ্ছে আচ্ছা আমি একটু দেখছি নিজে সাউন্ড কেন কম শোনা যাচ্ছে একটু আমি নিজে দেখি হ্যালো হ্যালো একটু আমি নিজে দেখি এইটুকু দেখে নাও তোমরা আমি দেখতে আমি চেক করে নিচ্ছি হ্যালো 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 সাউন্ড একটু কম মনে হচ্ছে তাই না আচ্ছা এটা দেখছি তাহলে হ্যালো 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 ওকে এখন মনে হয় বেটার আছে নাকি এখন কি বেটার আছে একটু দেখি আমি হ্যাঁ এখন মনে হয় বেটার আছে নাকি হ্যাঁ এক্স্যাক্ট আমরা শুরু করে দিই এরপর আর একটা ইকুয়েশন কিন্তু আমরা জানতাম এটা লেখা হয়নি ওই গতদিন ওটা হচ্ছে কি আসলে তো বাট ওই যে এম মোল পার লিটার আছে ওইটা কি পিপিএমএ নিবা ঠিক আছে অ্যাস মোল পার লিটার সমান সমান আমরা কি জানি এস ইন টু এম তাহলে গ্রামে গেল থাউজেন্ড তাহলে কি মিলিগ্রাম পার লিটার অথবা কি পিপিএম ঠিক আছে এইসব সূত্র আমাদের মাথায় আছে তো আছে তাই না অত মোলারিটি যদি দেয়া থাকে কিছু একটা ধরো দেয়া থাকে পয়েন্ট ফাইভ মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ঠিক আছে পয়েন্ট ফাইভ মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড সমান কত পিপিএম এটা নিয়ে যদি আমাদের চিন্তা করতে হয় হবে এটা আমরা মুখে মুখে বলে দিতে পারবো পয়েন্ট ফাইভ ইন্টু কি হবে ওর মোলার বর ওর মোলার বর কত চল্লিশ সোডিয়াম হাইড্রোক্সাইড বলে কিন্তু আমরা কি দিচ্ছি চল্লিশ দিচ্ছে তাহলে এটারে যখন মোলার পথ দিয়ে ভাগ গুণ করে দিচ্ছে তখন কিসে যাচ্ছে গ্রামে যাচ্ছে গ্রামকে যখন থাউজেন্ড দিয়ে গুণ করে দিচ্ছে তখন কিসে যাচ্ছে মিলিগ্রাম পার লিটারে যাচ্ছে মিলিগ্রাম পার লিটার মানেই হচ্ছে তোমার কি পিপিএম ঠিক আছে মিলিগ্রাম পার লিটার মানে হচ্ছে কি তোমার পিপিএম হাতে ক্যালকুলেশন পারবো পারবো ফাইভ ডিভাইড টেন জাস্ট ডিউ এর জন্য একটু দেখা ব্যাপারটা মানে ওইখানে কীরকম আসতে পারে ঠিক আছে সবার সবাই ওকে তো আমরা একটু ওয়ার্ম আপ করছিলাম আসলে আমরা গতদিন একটা টাইপ নিয়েছিলাম এটা জাস্ট ওবার এসিড প্লাস সবার মনে তোমাদের একটা চার আসছিল খুব সম্ভব দশ নাম্বার দিয়ে মানে এক্সাক্ট সালটা আমার মনে নেই সমান পরিমাণ এক মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড জিরো পয়েন্ট ফাইভ মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত দ্রবণে গণমাত্রা পড়াচ্ছিলাম এই ম্যাটটা কি আমাদের সবার মাথায় আছে তাহলে আমরা কি করছিলাম এটা সবাই একটু বলো তো মিশ্রণের পূর্বে এর মূল সংখ্যা এখানে কত এন ওয়ান এটা একটা দ্রবণ তাই না একটা ধরো যদি বোতল তোমাকে দেয় কোনো একটা কিছুর বোতল তোমাকে দিল এর মানে ওটার ভিতরে একটা জিনিস আছে আমার কাছে কোনো বোতল এখন পাচ্ছি না আমি ঠিক আছে আশেপাশে কোনো বোতল নেই আচ্ছা পাওয়া গেছে একটা তাহলে ধরো হচ্ছে কোন একটা বোতল আছে এরকম এটার ভিতরে হাইড্রোক্লোর এখানে যদি ভালো দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড কয়টা আছে ধরো একটা দুইটা তিনটা চারটা করে করে এমন অনেকগুলো আছে মানে কত মোল এটাকে জাস্ট ভিজুয়ালাইজ করছি ঠিক আছে বাউর সংখ্যা কয়টা আছে ওইখান থেকে আমরা মোল নিয়ে নিতে পারবো ঠিক আছে তো এটা আমরা ভিজুয়ালাইজ করছি আর কিছুই না দেখি দেখি তোমাদের কমেন্ট হ্যাঁ ঠিক আছে তো এটা করাইছিলাম এই লাস্ট ক্লাসে আমি এখন আর এটা করাবো না এটার সাথে যখন আরেকটা মিশিয়ে দিচ্ছিলাম তখন কি হয়ে যাবে দুইটা মিশায় আয়তন আয়তন যোগ হয়ে আয়তনটা বলতে পারবে একটা ধরো পাত্রে তোমাকে একটু শুনো আমার কথা নিজেরা কথা বললো না বেশি কমেন্ট করার দরকার নেই কারণ আমার বারবার কমেন্টের জন্য এখানে যেতে হচ্ছে আর আমি আসলে কমেন্ট আজকেও খুব একটা দেখবো না বুঝতে পারছো এর মানে হচ্ছে যতক্ষণ দাঁড়াবো যাতে আমি পড়ানোর দিকে কাজে লাগাতে পারি এনার্জিটা এখনো পরে আবার দেখবার একটু এনার্জি নিয়ে ভালোভাবে ক্লাস নিব পরেরগুলো আশা করি তো তোমার হচ্ছে এখানে মূল সংখ্যাটা কি হবে এখানে যা মূল আছে এখানে যা মোল আছে এগুলো যোগ হয়ে যাবে এখানে মূল সংখ্যা হবে কি এন ওয়ান প্লাস এন টু এইটুকু আমরা বুঝছি গতদিন ধরো এখানে ডাল আছে পঞ্চাশটা ডাল আসে পঞ্চাশটা এই পাত্রে এটার ভিতর ডাল আছে ধরো পঁচাত্তরটা পঁচাত্তর মল তাহলে এই পাত্রে যখন এটা ধরো একটা যোগ করলে কত গামলা দুই গামলা এখন যদি হয়েছে বলি এখানে ডাল কয়টা আছে ডাল তাহলে কি হবে বলো তো পঞ্চাশটা প্লাস কত হবে পঁচাত্তরটা নতুন কোন ডাল আসছে গেছে না ঘটনা বুঝছো তাহলে টোটাল কত আছে এখানে ডাল ডাল আছে ধরো পঞ্চাশ প্লাস পঁচাত্তর এত কত এম এর মধ্যে এটা এক গামলা এটা এক গামলা হলে এটা কি দুই গামলা এটা বি এটা বি হলে এটা কি হবে বলতো টু বি হবে ঠিক আছে তাহলে মূল সংখ্যা আমরা কী বলতে পারি মূল সংখ্যা আমরা বলতে পারি হচ্ছে এখন মূল সংখ্যা হচ্ছে আগের দুইটা মূল সংখ্যার সমান এন ওয়ান প্লাস এন টু এর মানে বি ইন্টু এস সমান সমান কি হয়ে যাবে বলতো বি ওয়ান এস ওয়ান তো এই ম্যাটটা নিয়ে আমি আর কথা না বলি এটার আরেকটা ফর্ম পড়াইছিলাম এটা জাস্ট চল্লিশ মিনিটের একটা ক্লাস আছে আসলে চল্লিশ মিনিটও না ওইটা একটু দেখে নিয়েও সবাই আগের ক্লাসটা অবশ্যই মাস্ট করে দেন এই ক্লাসে আসতে হবে তো এখানে ম্যাথটা করাচ্ছিল ম্যাথটা অসাধারণ একটা ম্যাথ এটা হচ্ছে কি যদি তোমাকে দেয় সমপরিমাণ এক মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এত মোলার সালফিউরিক অ্যাসিড মিশ্রিত দ্রবণের গণমাত্রা কত অর্থাৎ একটা অ্যাসিড আমাদের কোয়েশ্চানে কি আছে হুবহু সেম আছে ঠিক আছে একটা অ্যাসিড হুবহু কি আছে সেম আছে আরেকটা অ্যাসিড আমি কি করে দিছি গণমাত্রা সেম রাখছি কিন্তু কি করে দিলাম এক্সট্রা সফর করে দিছি সালফিউরিক অ্যাসিড করে দিছি তাহলে তোমাকে বলতে হবে এখন দুজনকে যে মিশানো হয়েছে কোয়েশ্চেন কি কোশ্চানকে একটু দেখো তো কোয়েশ্চান হচ্ছে মিশ্রিত দ্রবণের মিশ্রিত দ্রবণের গণমাত্রা কত মানে কোয়েশ্চেন বুঝছো সবাই নাকি কোয়েশ্চেন বুঝে নেই ধরো একটা পাত্রে কি ছিল হাইড্রোক্লোরিক এসিড ছিল যতটুক ছিল আর একটা পাত্রে সালফেরিক অ্যাসিডের আয়তন ছিল সেম দুইটা কিন্তু সেম গণমাত্রা না এটা বেশি গণ আর একটা কি কম গণ এবার দুইটা জিনিসই ভিন্ন তো এখন বলছে এটা কি মিশান হয়েছে মিশান ওয়েসে আমি আর কিছু জানি না জানি এটুক তো আমরা বলতে পারি এটা বি ছিল আর এটা কি ছিল আর একটা বি ছিল তাহলে কি বলো তো কিছু পারি না পারি এটুক তো আমরা বলতে পারি এটা কি হয়ে যাবে তো জগাকে চুরি যা খুশি হোক এখানে কিন্তু এটা টু বি আয়তন হবে এটুক আমরা শিওর মানে এই দুইটা মিশায় হাবি যাবে কি বানাইছে যে বিষয় না দুই টু বি এটার আয়তন হবে এটুক আমি শিওর বুঝতে পারছো জিনিসটা নাকি বুঝো নেই এটুকু বুঝছে সবাই হবে একটু দেখো আগে এবার তোমাকে বের করতে বলছে এটার আয়তন কত ঠিক আছে তোমাকে বের করতে বলছে এই জিনিসটার আয়তন কত তাহলে এবার দেখো তো

এসির মানে কি জানি আমরা H প্লাস তাহলে আমি কি করতে পারি এইচ প্লাসের মৌল সংখ্যাটা নিতে পারি একটু দেখো মিশানোর পূর্বে এইচ এখানে ছিল কি N1 এটা হচ্ছে কি N1 আমি আগে একবার বুঝে এরপর আবার বুঝাবো ঠিক আছে তাহলে এখানে মৌল সংখ্যা কত N1 এখানে কত N2 আর এখানে কত দৌড়লাম ধরা এন থ্রিই তাহলে এন থ্রি সমান সমান প্লাসের মোল সংখ্যা মিশ্রণে H প্লাস এর মোল সংখ্যা N3 সমান সমান N1 প্লাস N2 N1 মানে প্রথম পাত্রে ওর কি মোল সংখ্যা তাহলে মোল সংখ্যা সমান আমরা কি জানি B1 S1 এটা কি জানি আমরা জানি না কি জানি না জানি B1 এটার আয়তন কত বলো তো V এর ঘনমাত্রা কত 1 মোলার এবার এর আয়তন কত দুই নাম্বার পাত্রের V এর ঘনমাত্রা কত ঘনমাত্রা হচ্ছে 0.5 এই সবাই ভুল লিখবে এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টু দিতে হবে মানে বুঝে নাই এটা যখন যোগ করছো এখান থেকে কে পড়ছে এইচ প্লাস এইচ পড়তেছে এখান থেকে কি পড়বে বলো তো এইচ প্লাস এইচ প্লাস পড়বে এটা ফার্স্টবার বুঝতে কষ্ট হয় কোনো চিন্তা নাই আগে দেখো 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 সালফেট সালফেট অসাধারণ একটা ম্যাথ সালফেট এইচ প্লাস ঠিক আছে তাহলে এটা যদি একটা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা থাকলে সবাই আগে আমাকে বলো হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি একটা থাকে তাহলে এখান থেকে H+ কয়টা পাবা একটা এই যদি 50টা থাকে H+ কয়টা পাবা 50টা পাবা তাহলে এর গুণমাত্রা যা এর গুণমাত্রা তা আর সালফিউরিক অ্যাসিড একটা যদি থাকে এর মধ্য থেকে তুমি H+ পাবা কয়টা দুইটা দুইটা ঠিক আছে যেমন ধরো হচ্ছে কি তোমার তামিমকে যদি ক্রিকেটার নাও তাহলে ওর থেকে কাহিনী পাবা কয়টা ওর পাওয়ার পাওয়া পাওয়ার পাবা কয়টা বলো তো দুইটা করে মানে বুঝছো এই দুইটা এসি দেখতে কি হইছে ভিন্ন যেমন সাথে হচ্ছে দুইটার পাওয়ারের ভিন্ন আছে এটা এক মোলার থেকে আমার মেইন জিনিস মেইন জিনিস এই যে দেখো এটা পাওয়ার এসিডের পাওয়ার কিন্তু এইচ প্লাস এই যে দেখো এক মোলার থেকে এটা কি পাবা বলো তো এক মোলার পাবা এটা হচ্ছে পয়েন্ট ফাইভ মোলার থেকে তুমি কি পাবা টু ইনটু কি জিরো পয়েন্ট ফাইভ মোলার পাবা এর মানে মানে ঘটনা বুঝতে পারছো তো এর পাওয়ার হচ্ছে দ্বিগুণ মানে বিষয় বুঝতে পারছো এর পাওয়ার হচ্ছে দ্বিগুণ এর মানে এর পয়েন্ট ফাইভ দিয়ে এক মোলারের কাজ হয়ে যায় এর দিয়ে মোলারের কাজ হয়ে যায় মানে ঘটনা বুঝছো নাকি ঘটনা বুঝো নাই এই ঘটনা বুঝছো এটা এক মোলার এটা পঞ্চাশ জন যে কাজ করে এটা পঁচিশ জন এই কাজ করে মানে বুঝো নাই হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিডের তুলনা কিরকম এ হচ্ছে পঞ্চাশ জন যে কাজ করে এটা পঁচিশ জনে এক কাজ করে ফেলতে পারবে মানে বুঝো না শ্রমিক হিসেবে যদি বলতো এতজন শ্রমিক যে কাজ করে তো এইটা এত কাজ দিনে করতে পারবে ঘটনা বুঝতে পারতো এটা হচ্ছে এক মোলার যে কাজ করবে এটা পয়েন্ট ফাইভ মোলার ওই কাজ করবে কারণ এটার এইচ প্লাস মেন হচ্ছে এইচ প্লাস এটার পয়েন্ট এক মোলার থেকে পাবো এক মোলার এটার থেকে পাবো কত এক মোলার মানে বিষয় বুঝছো বিষয় এখানে না বিষয় হচ্ছে এখানে দেখো তাহলে এন আমরা বলছি মিশ্রণ এন মানে কি মিশ্রণে মোট এইচ প্লাসটা তাহলে এইচ প্লাস দিছে কতটুক এক মোলারি দিছে এইচ প্লাস কতটুক দিছে পয়েন্ট ফাইভ টু দিছে ঠিক আছে এর আয়তন ছিল কত ভি এর আয়তন ছিল কত বলতো তাও ভি ঘটনা বুঝতে পারছো তাহলে এবার দেখো তো এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি এন থ্রি সমান আমরা কি লিখতে পারি এই এন থ্রি সমান আমরা কি লিখতে পারি ভি থ্রি ইন্টু এস থ্রি থ্রি মানে কত টু ভি আর এস থ্রি আমরা বাইর করবো এবার দেখি আমরা কি কি কাটা যায় Vs, Shate, v এর সাথে কাটা যায় তাহলে এখানে সমান কত হয় সমান কত হয় টু 2 টু এর মানে কত ওয়ান মোলার অ্যান্সার আলাদাভাবে লিখবা কত টু ওয়ান মোলার পরীক্ষা এটা আসে না এটা পরীক্ষা আসে না এটা এডমিশনে আসে না আসে একাডেমিকে এটা আসে না কেন জানি আসে না আসে মানে বুঝছো ডিরেক্ট আসে না এটা কনসেপ্টের মধ্যে আসে মানে অনেক সময় দেখবো হচ্ছে এটাকে এটা প্লাস এটা দিয়ে ট্যাক্টেশন করা লাগছে তখন তোমার এটা বুঝতে হবে এটা একটু দেখো তো দুশার বলেছে দাদা আমি আর্জেন্টিনা যাক ভালো হলো এবার একটু অ্যান্সার দেখো এখানে ম্যাথ বুঝো আগে তাহলে এটা কি এইচ এর মোল সংখ্যা লিখলে হবে না মিশ্রণ এইচ প্লাস এর মোল সংখ্যা আগে একবার লিখো এরপর আমি আবার করাই যাতে কোনো কনফিউশন না থাকে কোনো কনফিউজ আগে একবার লিখে ফেলো সবাই বুঝা বুঝি বাদ আমি ধরে নিয়েছি অনেকে এখনো বুঝে নেই সারা খুব সুন্দর একটা কথা বলেছে ভাই অস্ত্রিত মিশ্রিত দ্রবণে H+ এর ঘনমাত্রা চাইছে তো মিশ্রণের ঘনমাত্রা খুব ভালো একটা কোশ্চেন করছে ঠিক আছে দুর্ভাগ্যজনক হলে সত্যি যে এটা আমি নিজেই বলতাম

এই যে দেখো আমরা পাইছি এটা কি বলতো এক মোলার এইচ প্লাস এক মোলার মানে কি এর মানে হচ্ছে এক মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড এটার যে ঘনমাত্রাটা এটা আমরা পাইছি কি এটার ঘনমাত্রাটা আমরা পাইছি হচ্ছে দেখো তো এইচ এর ঘনমাত্রা আমরা হিসেব করছি কি দুইটা দুই চেহারা তো আমরা কমন জিনিস নিয়ে হিসেব করবো আমরা বুদ্ধি করলাম কি কমন জিনিস নিয়ে হিসেব করবো ঠিক আছে তাহলে আমরা কমন নিয়ে জিনিস নিয়ে হিসাব করি এটা কি পাইছে এস সমান পাইছে এক মোলার কি এইচ প্লাস এইচ প্লাস যে জিনিস হাইড্রোক্লোরিক অ্যাসিড এর কি জিনিস এর মানে এক মোলার কি লিখা যায় হাইড্রোক্লোরিক অ্যাসিড লিখা যায় এর কারণ কি একশোটা হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে একশোটা এইচ প্লাস পাবা তাহলে এক মোলার এইচ প্লাস যে জিনিস ইকুয়েভ্যালেন্ট এর মানে ইকুয়েভ্যালেন্ট এক মোলার কি হাইড্রোক্লোরিক অ্যাসিড আবার এটাকে অ্যানসারটাকে আমার কিসের মাধ্যমে লিখতে হবে বলতো সালফিউরিক অ্যাসিডের মাধ্যমে লিখতে হবে এটা একশোটা যা সালফিউরিক অ্যাসিড পঞ্চাশটা টা এটা একটা যা সালফিউরিক অ্যাসিড অর্ধেক এটা তাই না এর মানে কি সালফিউরিক অ্যাসিড অর্ধেক এটা অর্ধেক ঘটনা ঘটা দিতে পারবে এর মানে অ্যান্সার হবে আসলে দুইটার সাপেক্ষে লিখতে হবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাপেক্ষেও লিখতে হবে সালফিউরিক অ্যাসিডের সাপেক্ষেও লিখতে হবে এত মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড অর পরের পেজে লিখলে কনসেপ্টটা আরো কি ভালো হবে এর মানে মিশ্রণ যে আছে একটু দেখো 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 এটু এটুক লিখো আগে লিখো সুন্দরভাবে অনেক বেশি লিখা হয়ে জিনিসটা বিশ্রী হয়ে গেছে এখানে তাই না আমরা পরের পেজে যাচ্ছি বেশি তাড়াহুড়ো করবো না ধীরে ধীরে বুঝবো তো আমরা যে পাত্রটা পেয়েছিলাম আগে পাত্রটা একটু বলি তাহলে এটা হচ্ছে আমরা কি মিক্সচারটা এই জিনিসের নাম কি মিক্সচার এইটার নাম কি মাললা তান না হয় বলতে পারবেন এটার নাম কি মিশ্রণ মিশ্রণে ঠিক আছে ইন মিক্সচার ইংলিশ ভার্সন যারা আছো ইন মিক্সচার আমরা আসলে কি বের করছি আগে বুঝো স্টেপ বাই স্টেপ বুঝাবো আবার আমরা কি পাইছি বলতো এইচ প্লাসটা পাইছি এখানে এইচ প্লাস আছে হোয়াট এবার অনেক কিছু আছে ঠিক আছে আমরা কি বের করছি আমরা এসিড জানি হচ্ছে এইচ প্লাস এসিড মানে হচ্ছে কি আসলে এইচ হচ্ছে চোর পাওয়ার তাহলে আমরা এইচ প্লাসটা টা বের করছি একটু দেখো জিনিসটা ঠিক আছে আমরা সিকিউ সলভ করবো আশা করি তাহলে এস সমান সমান কি হবে আমরা পাইছি আমরা কি পাইছি এইচ প্লাস পাইছি এক মোলার এইচ প্লাস যে জিনিস হাইড্রোক্লোরিক অ্যাসিড একেই জিনিস এটা পাশে ব্র্যাকেটে আমরা কি লিখে পারি লিখে পারি হাইড্রোক্লোরিক অ্যাসিড ঠিক আছে এবার দেখো এবার দেখো তাহলে এটা যে কথা সালফিউরিক অ্যাসিড অর্ধেক একই কথা আমরা পাওয়ার হিসাব করি না এই যে ফুটবলারদের ক্ষেত্রে আমরা যেমন পাওয়ার হিসাব করি মানে ধরো অন্য প্লেয়ার একজনে যা করতেছে মেসি ধরো দশ জনে যা করতেছে বা জনে যা করতেছে মেসি ধরো একজনে একই কাজ করতেছে ঘটনাটা বুঝতে পারত মেসির পাওয়ার হচ্ছে বেশি তো সালফুরিকে পাওয়ার বেশি এ হচ্ছে একা যা করতেছে সালফুরিকে অর্ধেক এর মানে অর্ধেক গুমাই গুমাই কাজ কি করে দিচ্ছে সেম করে দিচ্ছে মানে জিরো পয়েন্ট ফাইভ দিলেই সেম কাজ করে দিচ্ছে মানে বুঝো বিষয়টা ধরো হচ্ছে আমি কি করলাম কোনো জায়গায় মারামারি করতে পাঠাচ্ছি বুঝতে পারতো যে কোন জায়গায় মারামারি করতে পাঠাচ্ছি তোমাদের দুইজনকে নিলাম ধরো হচ্ছে দুইজনের মধ্যে কাকে কাকে নিলাম ধরো দুইজনকে নিলাম সাফার পাকে দেখা যাচ্ছে আর কাকে নিছি ধরো আসিফ আরাফ কাউকে নিছি আচ্ছা একজন আসিফকে কে আর একজন ধরো আরাফ কে নিছি আরাফ এর পাওয়ার যা ধরে নিলাম আমি তো দেখি নাই ধরে নিলাম হচ্ছে এ কি আছে এ আরো ধরো কি আরো মানে পাওয়ার বেশি বুঝতে পারছো এর পাওয়ার কম এর পাওয়ার হচ্ছে কি এর দ্বিগুণ বিষয় বুঝছো তাহলে কারোর যদি মারতে পাটাই এ হচ্ছে দুইজন গিয়ে যে কাজ করবে এর মতো দুইজন গিয়ে যে কাজ করবে এ একা গিয়ে একই কাজ করে দিবে না মানে ঘটনা বুঝতে পারছো এর মতো আসিফের মতো দুইজন গিয়ে যে ঘটনা ঘটাবে আরফ কি করবে একা গিয়ে ওই কাহিনি করে ফেলতে পারবে না বিষয় বুঝতে পারছো ঠিক সেম সালফোরিক অ্যাসিড একটা গিয়ে যে কাজ করবে হাইড্রোকোরিক অ্যাসিড ওই জায়গায় লাগবে কি কনসেপ্ট হচ্ছে দুইটা বিষয় বুঝতে পারছো দুইটা এখন তুমি করছো কি স্যার হচ্ছে উল্টাপাল্টা একটা ম্যাথ দিছে বা তুমি ভুল করে কি করে দিছো হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড মিশাই দিছো তো হাবিজাবি একটা কিছু পাইছো এখন তুমি স্যারকে বলতে চাইতেছো এটার ক্ষমতা কতটুকু এটার ক্ষমতা তুমি স্যারকে বলছো H+ এর সাপেক্ষে স্যার খুব খুশি তোমার মতো স্মার্ট ছেলেই দরকার ছিল H+ এর সাপেক্ষে বলছো মানে বিষয় বুঝতে পারছো এখন তুমি দেখো তুমি খুব সুন্দরভাবে বলছো আনসার বলছো H+ এর মাধ্যমে এইবার স্যার জিজ্ঞেস করলে H+ তো আমি এভাবে পাবো না আমি কোন অ্যাসিডের সাপেক্ষে বলবো তুমি বললা হচ্ছে যদি আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করি বা নাইট্রিক অ্যাসিড ইউজ করি এগুলো হচ্ছে মনোপ্রোটিক এগুলো একটা করে H+ দেয় তাহলে এত গুণ হাইড মনোপ্রোটিক অ্যাসিড ইউজ করলে ঘটনা ঘটে যাবে আর যদি আমি ডাইপ্রোটিক ইউজ করি তাহলে কি হবে বলো তো এর অর্ধেক নিলে ঘটনা হবে মানে বিষয় বুঝতে পারছো তুমি ম্যাথটা করছো কি দুইটা ভিন্ন রকমের জিনিস মিশে ফেলছো তো এটা পাওয়ারটা স্যারকে বুঝাতে হবে স্যার কোয়েশ্চনে চাইছে এটা পাওয়ারটা তুমি বোঝাও এই মিশ্রণটা আসলে কি রকম আসলে কতটুকু শক্তি তুমি বুঝালা হচ্ছে এটার গুণমাত্রা পাইছে 1 মোলার H+ এর মানে একমোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড যে জিনিস একমোলার এইচ প্লাস মানে কি একমোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড তাই না একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে কি পাই একটা এইচ প্লাস পাই একশোটা থেকে একশোটা তাহলে একমোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে কি বলতো একমোলার এইচ প্লাস আর সালফিউরিক অ্যাসিড দিলে কি হয়ে যাবে এর অর্ধেক হয়ে যাবে ঘটনা বুঝছো সালফিউরিক অ্যাসিড দিলে কি হয়ে যাবে বলতো এর অর্ধেক দিয়ে কাজ হয়ে যাবে এর মানে অ্যানসার দুইটার সাপেক্ষে বলবা অ্যাডমিশনও যখন আসবে বিষয় বুঝতে পারা হয় তো আমি আরেকবার আরেকটা করাই আরেকটা করাই তাহলে ভালো হবে মনে হয় সেম আরেকটা সেম ম্যাথ সেম ম্যাথ করাচ্ছি আরেকটা ধরো হচ্ছে একদম সেম করাবো করাই সমস্যা কি জাস্ট গড় মাত্রা চেঞ্জ করে দিই তাহলে এই জিনিসটা তোমাদের মাথায় স্থায়ী হবে তাহলে एग्जांपल এটা কত দিই 3 ছিল তো এটাকে ধরো 4 দি 4 দি আমাদের তো টাইম এমন অভাব হইছে যে তার কারণ কয়েকজন আছে এখনো একটু কি আছে এত এটা করার পর একটু বুঝবে ধরো এটারে দিছে এক মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড এটাকে বললাম কি এক মোলার সালফিউরিক অ্যাসিড এটার আয়তন হচ্ছে কতটুক 10 এমএল বি সম এটার আয়তন কি বলছি ভি এবার বলো দুইটা জিনিসের পাওয়ার কি সেম এটার পাওয়ার আর এটার পাওয়ার সেম এখন তোমরা বুঝতে পারছো এটার পাওয়ার আর এটার পাওয়ার সেম সেম না কিন্তু এটার পাওয়ার যা দুইটার আয়তন কিন্তু সমান দুইটা সমানে সমান দিছি ঠিক আছে দুইটা সংখ্যা দিছি সমানে সমানে যে আয়তন মানে ধরো পাঠাইছি সমানে সমান আয়তন কিন্তু এটা কি হয়ে গেছে বলো তো ক্ষমতা হচ্ছে দ্বিগুণ এসিড হিসেবে তো এটাকে যখন যোগ করছি আমার আয়তন কি হয়ে যাবে টু হয়ে যাবে আয়তন কি হয়ে যাবে টু হয়ে যাবে ঠিক আছে আর কিছু পারি না পারি এটুক পারি আর এটুক আমরা জানি এর ভিতর বেসিক্যালি আছে কি তোমার H+ H+ Cl- এইগুলা অ্যাসিডে তোমার কি হিসাব করা লাগবে H+ এখানে H+ আছে H+ টা তুমি বের করতে পারো যেহেতু দুইটা দুই জিনিস দুই নাম তুমি H+ টা কমন ধরে এটা বের করবে তাহলে মিক্সচার ইন মিক্সচার মানে মিশ্রণ H+ এর মূল সংখ্যা ধরে নিলাম আমি কি এন থ্রি সমান তাহলে কি ফার্স্ট পাত্রের মূল সংখ্যা এইচ এর সেকেন্ড পাত্রে এইচ প্লাসের এর মূল সংখ্যা ঠিক আছে এসিড না কিন্তু আমি এইচ প্লাস বাই করবো তাহলে এটা কি হচ্ছে দেখো তো বি ওয়ান এস ওয়ান প্লাস এটা কি হবে ভি টু এস টু তাহলে ভি ওয়ান কত ভি এটা কত এক এটা কত ভি এটা কত এক হবে হবে না এক হলে তো এটা সালফিউরিক অ্যাসিড তুমি বের করছো কার বলো তো এইচ প্লাস এইচ প্লাস হচ্ছে এখানে কি এখানে এইচ প্লাসের এর গণমাত্রা হচ্ছে এক মোলার এখানে কি এইচ প্লাস এর গণমাত্রা আমরা পিএইচ এর ম্যাথ করছি না এক গুণ দুই দ্যাট কি হবে দুই মোলার ঠিক আছে তাহলে এটা কি হয়ে যাবে এক গুণ দুই জায়গাটা বুঝতে পারছো এই জায়গাটা বুঝছো সবাই এই জায়গাটা সবাই বুঝছো তাহলে এখানে কি লিখতে পারি আমরা ভি থ্রি থ্রি ভি থ্রি মানে কত বলতো টু এস থ্রি বের করবো ছোট ভি ছোট ভি ছোট ভি কাটা গেলো মোলার কাকে পাইছি এইখানে হচ্ছে কোয়েশ্চেনটা তা এখন স্যার জিজ্ঞেস করলো এটা কি পাইছো তুমি এইচ প্লাস বললেই তো দিছো বলছো তো মিক্সচার এইচ প্লাসটা বাইর করছো এইচ প্লাস এইচ প্লাস তাহলে কি এখানে এই পাত্রে এইচ প্লাস প্লাস এই পাত্রে এইচ প্লাস আসে নাই তো অ্যান্সার বলবা কি এইচ প্লাসের সাপেক্ষে বলতে পারে এটা ইকুয়ে কি ওয়ান মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেড়টা যেটা করে এটা এর অর্ধেকে তাই করবে সালফিউরিক অ্যাসিড জিরো মোলার সালফিউরিক অ্যাসিডে তা করবে তাহলে অ্যান্সার আমি কি লিখবো অ্যান্সার এর মানে আমি বুঝাচ্ছি আমার মিক্সচার যেটা আছে মিক্সচারের পাওয়ার মিক্সচারের পাওয়ার হচ্ছে কিসের সমান এত মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সমান অথবা কি 0.75 মোলার সালফিউরিক অ্যাসিড দিও সম্ভব রোমান এক দুই দিয়ে ধরো দুইটাই অপশনে থাকবে অথবা ধরো করবে কি ওই অ্যাডমিশনে এটা থাকবে এটা থাকবে নান বোথ তাহলে বোথ এটা কি বুঝছো তোমরা সবাই একটু আমাকে বলো তো যারা ক্লাসে আসছো সবাই বুঝছো নাকি অনেকে বুঝছো অনেকে বুঝে নাই তো আমি আরেকটা ম্যাথ করাবো আগের মেতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোলার এক মোলার মানে H+ এক মোলার Cl- এক মোলার সলিউশনে 2 লিটার ছিল তাহলে Cl- এক মোলার হলো কি বুঝিনি কি বলছো এটা মোলার ঠিক আছে মধ্যে তাহলে এর মাত্রা এক মোলার সিএল মাইনাস এর মোলার ধরো এই বোতলটাকে আমি একটা পানির কিছুর মধ্যে ফেললাম একটা ড্রামের মধ্যে ফেললাম এই বোতলের এই মাথাটা হচ্ছে ধরো কি এইচ প্লাস আর এটা হচ্ছে সিএল মাইনাস ঠিক আছে এটা এইচ প্লাস এল মাইনাস তাহলে এটা বাংলে কি হয় একটা এইচ প্লাস একটা সিএল মাইনাস তাহলে এটা কোনো যদি দশটা বাঙে এটাও কি পাবো দশটা পাবো এটা কোনো মাত্র যদি দশ মোলার হয় এটার কোনো দশ মোলার হবে বাট সিএল মাইনাস নিয়ে তো তোমার মাথা ব্যথা নেই মানে ও তো এসিডের হিসেব এখানে আসছে আনছে না মানে ওকে নিয়ে তো তো এখানে মাথা ব্যথা নেই ওকে একটু দেখো পরেরটাই যে আরেকটা ম্যাথ করাই এক্সাম্পল ফাইভ তাহলে এই কনসেপ্টটা আমাদের মাথায় একদম ভালো হয়ে থাকবে ধরো সময়েদন দেয়নি ঠিক আছে এটা দিছে কতটুকু দশ এম এল জিরো পয়েন্ট ফাইভ মোলার হাইড্রোক্লোরিক এসিড এটা দিছে ধরো আর একটু বেশি সাইজে বড় লিখছি না তাহলে ধরো দিলাম হচ্ছে কত 15 এমএল কতটুক দি পয়েন্ট 5 মোলার দি সালফিউরিক অ্যাসিড এই দুইটাকে একসাথে মিশালাম বলছে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা কত তোমাকে কোশ্চেনে জানতে চেয়েছে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রাটা কত ঠিক আছে আর কিছু জানি না জানি আমি এইটুক কি বলতে পারবো এখানে আছে 10 এমএল এখানে আছে 15 এমএল তাহলে 10 এর সাথে যখন 15 আমরা যোগ করছি তাহলে এই আয়তনটা কতটুকু হবে এটাকে আমরা বলতে পারি একটু বলো তো একদম কমন সেন্স কাজে লাগানো ধরো দুইটা জিনিস তুমি মিশাইছো ঘনমাত্রা কি হবে এটা আমরা জানি না কিন্তু এটা তো ভিজিবল এটার ভিতরে এটাকে যখন ঢালতেছি জিনিসটা ঢালতেছি ধীরে ধীরে এটা 10 থেকে বাড়তেছে বাড়তে বাড়তে কত হয়ে গেছে বলো তো 2500 হয়ে গেছে কারণ 10 প্লাস 15 এর মানে কত হয়ে গেছে 25% মেল হয়ে গেছে তো দুইটা ভিন্ন অ্যাসিড তো তোমার এখানে কি করতে পারি আমরা প্লাসটা নিতে পারি এখানে H+ এর একটা মোল সংখ্যা আছে একটু দেখো আমি এই জিনিসটা একটু এইভাবে করাই এখানে H+ এর মোল সংখ্যা কত দরকার কি এখানে করে ফার্স্ট পার্টে দেখো তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা কত প্রথম পাত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা তোমার কি লিখতে পারি আমরা দশ ইন্টু বি এই দুটাকে গুণ করে দিলে পাওয়া যায় তাহলে দশ ইন্টু এটাকে কিসে নিয়ে গেলাম টেন টু দেওয়া মাইনাস থ্রিতে ইন্টু জিরো পয়েন্ট ফাইভ মানে যা আছে এই দুটাকে গুণ করে দিলে কি পাওয়া যায় সহজ কথা মোল সংখ্যা পাওয়া যায় তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা কত পাইলাম যাতে এইটভাবে লিখতেছি যাতে বোর্ড পরীক্ষায় লিখে সুবিধা হয় তাহলে দশ ইন্টু মিলির জন্য 3 ঠিক আছে তাহলে কত 5 ইনটু 10 3 মোল ঠিক আছে ভাই এটাকে আমরা কি লিখতে পারি যদি আমি ডাইরেক্ট গুণ করে দিই দেখো বিষয়টা যদি আমি এটা না লিখে ডাইরেক্ট গুণ করে দিই 10 এর সাথে এটা জিনিসটা বুঝো শুরুতে একটু কঠিন লাগবে পরে বুঝো জিনিসটা তাহলে আমরা কি পাবো বলো তো মিলি মোলে পাবো মানে বুঝছো এটাকে আমি লিটারে নিলাম না ডাইরেক্ট গুণ করে দিলাম ধরো ডাইরেক্ট গুণ করে দিলে কি হয় দেখি তো ফাইভ তাহলে কী হবে এটা এম এলএই আছে জিনিসটা বুঝো এম এল এ আছে তাহলে আমি তোমাদের একটা জিনিস দেখাইছিলাম না এটার এক কী হবে এটা ধরো এম এল আর এটা হচ্ছে মোল পার লিটার ঠিক আছে মোল পার লিটার তাহলে দেখো পার লিটারের সাথে এখানে লিটার কাটা যাবে একটা এম থেকে যাবে তাহলে এখানে কী হবে মিলি মিলিমল ঠিক আছে তোমরা দুই ভাবে করতে পারো আমি অ্যাডমিশনে করাই হচ্ছে ডিরেক্টলি কি গুণ করে দিই যা আছে তা বোর্ড পরীক্ষায় তাহা করাই বিষয় বুঝছো বাট তোমরা কি করতে পারো চাইলে বোর্ড পরীক্ষায় শুধু শুধু মিলিমল দেখলে অনেক সময় আবার সাররা হঠাৎ করে চিন্তা করে এটা কি লিখছে কি লিখছে এটা মিলিমল লিখছি এটা কি লিখছে এটা মিলিমল মানে বলা যায় না তোমার খাতা যে কই কই যায় ঠিক আছে জিনিসটা বলা তো যায় না তোমার খাতা ধর এমন একটা জায়গায় গেল কোন স্টুডেন্ট ধরো তোমার খাতা চেক করতেছে মানে বুঝছো খাতা গেছে স্যারের কাছে স্যারের স্টুডেন্টদেরও খাতা চেক করা আরম্ভ করে দিছে তখন সমস্যা হবে কি ওই স্টুডেন্টদের মাথায় জন্ম এগুলো দেখছে মিলিমল জন্ম দেখে নেই তাহলে ও কি হবে বলতো এটার আর দেখে আবার ভয় পেয়ে যাবে তাহলে কি মিলিমল ডিরেক্ট গুণ করে দিলে মিলিমল অ্যাডমিশনে তাই করবা মিলিমল আর এখানে কি করে দিবা বলতো টেন এটা টেন টু দ্য থ্রি দিয়ে লিখছো আর কি আচ্ছা তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি এটা হয় তাহলে এইচ প্লাসের মোল সংখ্যা আমরা কত লিখতে পারি সুতরাং প্রথম পাত্রে এটা হচ্ছে কি এইচ সিএল পাত্রে লিখা কই আচ্ছা এখানে লিখি এইচ সি এল পাত্র পাত্রে তো এটাকে আমি এন ওয়ান লিখলাম এইচ প্লাস এর মোল সংখ্যা মোল সমান এইটা ভেঙে ভেঙে লিখতেছে জাস্ট বোর্ডের মতো করে এটা তো বোর্ডে আসবে না এরপরও এটা লিখতেছে আর কি এটা বোর্ডে আসবে না তো এবার দেখো তো সালফিরিক এসিড এ মানে সালফিরিক এসিড এর মোল সংখ্যা গুণ করে দিতে পারবো এম এল ইন্টু এত কিন্তু কি করলাম এটাকে লিটারে নিয়ে গেছি ঠিক আছে লিটারে নিয়ে করলাম যেহেতু আমাদের বোর্ড পরীক্ষার সামনে আছে তাহলে 7.5 পয়েন্ট ফাইভ মিলি আসতো এখন কিসে আসছে 10 টু থ্র মাইনাস মলে আসছে ঠিক আছে মোলে আসছে এবার দেখো সুতরাং এই পাত্রে অ্যাসিড পাত্রে H+ এর মোল সংখ্যা এন টু সমান সমান কি হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড যদি একটা হয় এইচ প্লাস ও দেয় কয়টা দুইটা ঠিক আছে তাহলে ও সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি কত হবে টু মল হবে মানে ঘটনা বুঝছো এবার এটা ভেঙে দেখাইছি জাস্ট আগেরটাই ভেঙে দেখায়নি তো এখানে কি ভেঙে দেখাইছি আর কি বিষয় বুঝছো তাহলে এর মোল সংখ্যা কি হয়ে যাচ্ছে এন টু সমান ইন্টু টু কারণ এটা একটা থাকলে এইচ প্লাস কয়টা দেয় দুইটা এটা পঞ্চাশটা থাকলে প্লাস কয়টা দিবে একশোটা এটা সেভেন পয়েন্ট ফাইভ হলে এটা কত দিবে ফিফটিন সেভেন পয়েন্ট ফাইভ ইনটু মানে বুঝছো মিলিমল মুখে বলছি আর কি টেন দ্য যদি না বলি তোমরা কি আমার কথা বুঝতেছো না কি বুঝতেছো না একটু বলো তো ষাটটা সিকিউ আর এমসিকিউ দিও দেখি সম্ভব খুব সম্ভব ঠিক আছে এগুলো হয় বোর্ড পরীক্ষায় মানে লাখ আসলে যত যাই বলে কিছুটা লাখ কিন্তু দরকার হয় একদম মানে বিশেষ করে বোর্ড পরীক্ষাটা আমার খুব ফালতু একটা পরীক্ষা মানে মানে কোনো ইয়া নেই কোয়ালিটি নেই বোর্ড পরীক্ষাটা এটা জাজমেন্ট হয় না যাই হোক আমাদের তো আমাদের সাইড থেকে বেস্টটা দিতে হবে সেই জন্য একদম প্রেজেন্ট করতে হবে বেস্ট ওয়েতে যাতে স্যার একদম দেখলেই জিনিসটা কি হয় ইজিলি বুঝতে পারে যেটা কত সুন্দর এখন তুমিও তুমি বলো তুমি আমি যদি না বলি তুমি এই জিনিসটা পরে বুঝতে পারবে অমুক পাত্রের কথা বলছি কত সুন্দর ভাবে এর মধ্যে এর মূল সংখ্যার কথা বলছি এরপর বললাম এর ভিতরে অমুক পাত্রে সালফিউরিক অ্যাসিড পাত্রে ওর মূল সংখ্যা কত এরপর বললাম এইচ এর মূল সংখ্যা তুমি বলতে পারতো আমি না বুঝালো তাহলে এবার দেখো তো তাহলে মিশ্রণে এবার কি এই জিনিসটার নাম কি এটা এই পাত্র এটা এই পাত্র আর এটার নাম কি মিশ্রণ তাহলে মিশ্রণে তাহলে এটা কি বি থ্রি এস থ্রি লিখতে পারি তাহলে বি থ্রি কত এটার আয়তন পঁচিশ এইবার দেখো এই জায়গায় আরেক দফা ভুল করবা পঁচিশ এম এল লিখবে লিখবা না তুমি তুমি বোর্ড পরীক্ষা দিচ্ছ মানে তুমি একদম কি

এইচ প্লাস এইচ প্লাস যে কথা ব্র্যাকেট হাইড্রোক্লোরিক অ্যাসিড লিখে দিলে হবে ইকুইভ্যালেন্ট কি হবে তো এটা আটটায় পয়েন্ট এ যেটা করতেছে এটা এটা অবধিকে সেম করবে তাহলে এত মোলার সালফিউরিক অ্যাসিড রিসেট সালফুরিক অ্যাসিড দুইটা দিয়ে করলাম ঠিক আছে একটু দেখো ঠিক আছে দেখছো জিনিসটা আশা করি এটার কনসেপ্ট বুঝছো তাহলে আমরা খুব ঠান্ডা মাথায় এবার টাইপ সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সিকিউতে একদম কমন যেটা ওই টাইপে যেতে পারবো এই টাইপটা আমরা একদম লেখাটাও লিখছি তো সুন্দরভাবে তাহলে আমরা পরের টাইপে যেতে পারবো টাইপ সিক্স যেটা থেকে সিকিউ আসে ওকে সারা বলেছে বুঝতে পারছি এখন জি বুঝতে পারছি এখন এইগুলো কিন্তু অ্যাডমিশন অনেক মজা করে করা যায় যাক সব ম্যাথ আমি করবো কি তোমাদের একটা শর্ট ট্রিক্স আবার দেখাবো তারও যদি সুযোগ পাই কিছু এই ম্যাথগুলো আর কি বিশেষ করে একদম শর্ট একটা ট্রিক্সে দেখাবো এমসিকিউর জন্য কাজ দিবে আর জাস্ট একটা আইডিয়া নিয়ে রাখলে ওটা বুলও করা যাবে না অ্যাডমিশনে মানে বোর্ড পরীক্ষায় বুলও করা যাবে না ওটা আগে দেখালে হবে কি এই জিনিসগুলো দেখবে না আচ্ছা একটা ম্যাথ করে ফেলি তো এই ম্যাথটা একটু আমরা ট্রাই করি এরপর পরের টাইপে যাচ্ছি ঠিক আছে এটা কোয়েশ্চেনটা একটু বড় তো টাইম নিচ্ছে আমি একটু বেশি আমি সব মিলে এর 50 সেকেন্ড টাইম দিলাম ঠিক আছে এটা করো কোশ্চেনটা লিখে দেখি পারো কিনা এই টাইপেরই ম্যাথ টাইপ 5 ম্যাথ এটা হাজারি স্যার এর অনুশীলনী দেখি বলেছে সাইকেল অর্গানিক আর কয়েকটা ক্লাস হবে আরো নিব তিন চারটা নিব আজকে তো একটা হাফ ক্লাস নিয়েছি কারেন্ট চলে গেছে আরো নিবো তিন চারটা তো এই ম্যাটটা করলে হবে কি আমি পরের টাইপে চলে গেলে তোমরা মজা পেতাম বেশি মানে কারণ ক্লাসের একটা ফ্লো থাকতো মানে বুঝছো হঠাৎ একটা টাইপ থেকে আরেকটা টাইপ যখন নতুন শিখতাম মজা পাইতে বেশি কিন্তু বিষয় হতো কি আরেকটা জিনিস হয়তো আমরা শিখতাম না মানে গোটা না বুঝছো ক্লাস মজার হয়ে যেত আমি যদি আগের টাইপ থেকে এখন নতুন টাইপটাই চলে যেতাম দেখতে এই যে এখন এই ম্যাটটা মজা পেছনে নতুন একটা জিনিস আর একটু বেশি মজা পাইতাম কিন্তু এই ম্যাটটা করো তাহলে হবে কি তোমার মানে কনসেপ্টটা আরও বাড়বে আর একটু প্র্যাকটিস হবে কারণ বিচারণ শুরু একদম একদমই এগুলো নিয়ে চিন্তা করা লাগবে না ওগুলোর ম্যাথগুলো কনসেপ্টে দেখো জারিন ওগুলো আচ্ছা এখানে একটা বিষয় বলি এখানে সবগুলো অ্যাসিড কি আছে তিনটা অ্যাসিড আছে তাই না এখানে কি হচ্ছে তিনটা অ্যাসিড আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড

ঠিক আছে এটা একটা নিছে এটা নিয়ে এটার মধ্যে কি করছে তিন রকমের এসিড তো এটা আমি কমন সেন্স দিয়ে একটু বড় আঁকছি কেন কারণ আমি দেখলাম এটা ষাট এম ওটা ওইটা চল্লিশ এম এটা বিশ এম এল জাস্ট আমার সেন্সটা আয়তনের সেন্সটা যাতে ভালো কাজ করে ওই আর কোনো উদ্দেশ্য নেই সেম একলে কোনো মানে এটা তো আমি ভিজুয়ালাইজ করার জন্য শুরু থাকছি মানে আমার অবজারভেশনটা বাড়ানোর জন্য তাহলে এটা হচ্ছে কত সিক্সটি এম এল ফাইভ মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা কি আছে ফর্টি এম এরপর একটা কি আছে ঠিক আছে বলছে পরিমাপক আমরা এগুলো নিব ঠিক আছে এগুলো নিব এই তিনটা ধরো আমি এটার ভিতর ঢাললাম এই তিনটা আমি কি করছি এটার ভিতর ঢালছি তাহলে আমার আয়তন কত হবে আমার আয়তন হবে সাইট প্লাস একটু দেখো জিনিসটা আমার আয়তন টুক হবে

ড্রবন নিয়ে শেষে এর মধ্যে আবার পানিও দিয়েছে তো যে যিনি কোয়েশ্চেন করছেন সাদ যে কয়ে কোয়েশ্চেন করছেন ঠিক আছে উনি এখানে চাইলে পানি দিতে পারে নাকি পারে না পারে এটা আমার কোনো বিষয় না কিন্তু বলছে হচ্ছে পানি দিয়ে কত করছে আড়াইশো বানাইছে মানে এটা হওয়ার কথা ছিল যদি আমরা পানি না মিশাতাম ঠিক আছে কিন্তু উনি কি করেছে আরো পানি মিশিয়েছে ঘটনা বুঝছো এটা হওয়ার কথা ছিল আমি এটা লিখে দিই তাহলে তোমরা হচ্ছে আর কনফিউজটা বানায় একশো বিষ হওয়ার কথা ছিল বাট একশো বিষ হয়নি এই কারণ কি বলছে এর ভিতর পানি মিশিয়েছে 120 হত তো এর ভিতর পানিও মিশেছে এর ভিতর পানি মিশেছে তাহলে কতটুক পানি মিশেছে এটা কোনোවත් জিনিস নাই এর ভিতর এটা এমনি পানি মিশেছে ঠিক আছে এমনি পানি এর এর ভিতর আর মেইন জিনিস হাইড্রোক্লোরিক অ্যাসিড নাই তাহলে আয়তন কতটুক হয়ে যাবে আয়তন কিন্তু 120 হবে এটা কত আরই শর্মা এই জিনিস অনেকে ভুল করে ফেলে অত কাইন্ড অফ আমার কি তিনটা মিশে ডাইলুশন করছে পানি করা মানে ডাইলুশন করা তাহলে বলছো প্রস্তুত দ্রবণের মোলাইটি কত তোমরা কি আমাকে মেসেজ দিচ্ছ গো একটু দেখি তো যাক অনেকে তোমরা তাহলে এখানে কি হবে কতক্ষণ হয়েছে ক্লাস আজকে এখন পঁয়তাল্লিশ দেখো তো মিশ্রণে মূল সংখ্যা অ্যান্ড ফোর সমান আমরা কি লিখতে পারি প্রথম পাত্রের এইচ প্লাস এন্ড মৌল সংখ্যা দ্বিতীয় পাত্রের এইচ প্লাস এর মৌল সংখ্যা তৃতীয় পাত্রের এইচ প্লাসের মৌল সংখ্যাল পারি নাকি পারি না কি সুন্দর দেখো মানে কনসেপ্টটা জানলেই এখানে ম্যাথ মানে নতুন মানে ওই এক জিনিসটাকেই তুমি অ্যাপ্লাই করবা বি ওয়ান এস প্লাস ভি থ্রি এস থ্রি দেখো কী সুন্দর তাহলে এবার কি হয়ে গেল বি হচ্ছে কত সিক্সটি সিক্সটি ইন টু কি করে দিলাম ওর গণমাত্রা কত জিরো পয়েন্ট কত এটা হচ্ছে মোলার গণমাত্রা এটা আমরা চিনি বি থ্রি এস থ্রি এগুলার তো আমরা চিনি নাকি চিনি না কয়েকজন আছে চিনি না এরকম আছো এটা কি বিয়ান এটা বি টু এটা কত এস টু এটা এটা কি এস এখানে কি আর কোন দুই দিয়ে গুণ করা আছে এইটাকে একশোটা থাকলে একশোটা এইচ প্লাস পাবো এটা যতটা আছে ততটা এইচ প্লাস এখানে যতটা আছে ততটা এইচ প্লাস পাবো তাহলে চল্লিশ গুণ দুই প্লাস এখানে কি হয়ে যাবে বলো তো বিশ গুণ এক ঠিক আছে তাহলে এখানে কি হবে এন ফোর সমান কি হবে বি ফোর ইন্টু এস ফোর বি ফোর এর ভ্যালু কত বসাবা যোগ করে যেটা ওটা বসানো যাবে না আড়াইশো ইন্টু এস ফোর আড়াইশো হয়েছে হয় না বসানো যাবে ঠিক আছে এটাকে কিসেন লিখতে হবে লিটারের লিখতে হবে হাইরে যন্ত্রণা দেখছো এগুলোতে কি করছি

ঠিক আছে হ্যাঁ লিটারে না নিলেও হতো কারণ সবগুলো আচ্ছা এখানে আরেকটা ট্রিক্স তোমাদের দিই আরেকটা ট্রিক্স বলে দিই এই জায়গায় কনফিউজ যাতে না হোক এটা ট্রিক্স একটু বলে দি একটু শুনো যখন মিশাচ্ছে একটু দেখো লিটারে কখন না নিলে হবে জিনিসটা বলে দি এখানে লিটারে না নিলেই হতো সব যখন এম এল এটা এম এল এটা এম এল এটা এম এল এটাও এম এল বিষয় বুঝতে পারছো তুমি আলাদাভাবে মূল সংখ্যা বের করে দেখাও নাই কোথাও তখন আর লিটারে নেওয়ার দরকার নেই মানে বিষয় বুঝছো সবই তো কিসে আছে এম এ আছে তাহলে তোমার এখন আর লিটারে নেওয়ার দরকার নেই এখন এগুলোকে না লিখলে হবে শুরু তো এম সব প্রতিপাত্র এম এল মিশ্রণ এম এল তখন দরকার নেই আসলে মানে বিষয় বুঝতে পারছো তখন এটা আর দরকার নেই এটা এটা দরকার দরকার তখন না কিন্তু এটা কেন লিখছে এর কারণ বোর্ড পরীক্ষা যখন তখন তো তুমি লিখবা হচ্ছে এর মূল সংখ্যা প্রথম পাত্র এর মূল সংখ্যা যদি এটা লিখা লাগবে না ঠিক আছে কেন করাচ্ছে এইভাবে এর কারণটা আমি বলে দিচ্ছি বারবার এর কারণ বোর্ড পরীক্ষা এই কোয়েশ্চেনটা তো ডিরেক্ট হয়তো আসবে না তখন আমি কি লিখবো প্রথম পাত্রা হাইড্রোলোরিকের মরশং এন ওয়ান সমান সমান ভিথ বি ওয়ান ইনটু এস ওয়ান তাহলে সিক্সটি ইনটু টেন টু দ্য মাইনস টি ইন্টু জিরো পয়েন্ট ফাইভ ওই জিনিসটা লিখবো সেই জন্য আমি এভাবে লিখছি মানে ঘটনা বুঝতে পারছো তখন আবার যাতে চমকে না উঠো যে হ্যাঁ এটা কই বিষয় ধরতে পারছ মনে হয় ঠিক আছে তাহলে আমি পরের টাইপে যাই পরের টাইপটা খুবই ইম্পর্ট্যান্ট মানে সিকিউ তে আসে সেইমসেপ্ট একটু জাস্ট কি হবে এটা ফাইভ স্টার টাইপ সিকিউ আসে সিকিউ আসে ঠিক আছে এটা হচ্ছে এসিড প্লাস বেস বেস প্লাস অর্থাৎ এসিড প্লাস বেস এই টাইপ আমরা করবো কি মিশ্রণের প্রকৃতি নেচার অফ মিক্সচার দ্যাট মিন্স অ্যাসিডিক নাকি বেসিক প্রকৃতি বের করবো এবং ঘনমাত্রা ঘনমাত্রা বের বের করব যেমন এক্সাম্পল ওয়ান করি তোমরা টোটাল কয়টা ম্যাথ হয়েছে একটা নাম্বার দিয়ে রাখবা ঠিক আছে তাহলে কয়টা ম্যাথ একটা তোমার কনফিডেন্স আসবে যে ধরো আমরা একশোটা ম্যাথ করলাম তাহলে তোমার কনফিডেন্স থাকবে

হাজারি সারের অনুশীলনই পুরা শেষ হয়ে যাবে মানে বুঝছো অর্জনশীল যা নাচ কানাচ আছে একটু ডিফারেন্ট এগুলো হচ্ছে সব শেষ করে ফেলবো এগুলো নিয়ে চিন্তা করতে হবে এটা ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে এটা ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এটা আছে একশো এমএল জিরো পয়েন্ট ফাইভ মোলার এটা আছে পঁচাত্তর এমএল বা এটাও ধরুন দিলাম একশো এমএল জিরো পয়েন্ট ওয়ান মোলার ঠিক আছে জিরো পয়েন্ট ওয়ান মোলার এই দুইটাকে মিশালাম ঠিক আছে এই দুইটাকে মিশালাম আচ্ছা একশো এম না দিই এটাকে একটু কম দিই একশো এম দিলে অনেক সময় তোমাদের মানে খুব হিসাব ভুল করে এটা ধরো দিলাম পঁচাত্তর এম মানে একটু জটিল করে দিলাম আর এই ছোট জিনিসটা অনেক জটিল অনেক সময় তোমরা একশো একশো করতে করতে ভুল করে দাও আর বুঝোই না কই একশো কই পঁচাত্তর তাহলে এই দুটাকে যোগ করে দিলাম তলে কি হবে বলতো আর কিছু বুঝি না বুঝি এই দুইটাকে মিশালে আগেরটা অ্যাসিড প্লাস অ্যাসিড বন্ধু একজন আরেকজনের তাই না খারের সাথে ক্ষার মিশেলও सेम ঘটনা অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড সমশক্তিতে জিনিস মিশাচো আর্জেন্টিনা টিমের সাথে ধর আর্জেন্টিনা টিমে সাপোর্টার আসলো ঠিক আছে বিষয় বুঝতে পারছো ততক্ষণও যে কি টিম শক্ত হচ্ছে মানে মানে পাওয়ার বাড়তেছে এখন এখানে কি হচ্ছে অ্যাসিডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের সালফিউরিক অ্যাসিড আছে অ্যাসিড সমগোত্রীয় সর্বধর্মের জিনিসপত্র আর এখন আসছে কি একটার ভিতর আসছে উল্টা পুরা আর এই দুইজন তো এখন কি মিশাইছো তুমি করছো কি মিশাইছো এক জায়গায় নিয়ে আসছো আওয়ামী লীগ বিএনপির মতো ধরো এক জায়গায় নিয়ে আসলে এরা কি মারামারি করবে না ঠিক সেম অ্যাসিড খাড়কে তুমি যদি নিয়ে আসো একটা আরেকটার কোনো চিহ্ন রাখবে এখানে চিহ্ন রাখবে একদম একটা আরেকটাকে কি করে করে দিবে দিবে শেষ মানে যখন খুব ভালো ছিল খুব ভালো ছিল মজা মানে দুইটা যখন মিশেছ এখন যখন মিশেছ এখন কি হবে একটা আরেকটার সাথে মারামারি করবে এর মানে এখন বিক্রিয়া হবে মানে বিষয় বুঝছো একটা আরেকটাকে মেরে কি করা আরম্ভ করবে প্রশমিত করা আরম্ভ করে দিবে শেষ করে দিবে এখন বিষয় হচ্ছে বিক্রিয়া শেষে কে অবশিষ্ট থাকবে মানে ঘটনা বুঝছো মারামারি শেষে অ্যাসিড অবশিষ্ট থাকবে নাকি ক্ষার অবশিষ্ট থাকবে যদি অ্যাসিড অবশিষ্ট থাকে তাহলে এই যে মিক্সচার আছে এটার নাম কি একবার মুখে বলো তো সবাই যে যেখানে আছো এটা পরীক্ষার খাতায় স্যারকে এটার নাম কি বলবা কুইজে পাবা না এটার নাম লিখার জন্য মানে এটা কি অনেক সময় লিখবে এটা পরীক্ষার উদ্দীপকে দেয়া থাকে কপাত্র ক আর এটা দেয়া থাকবে খপাত্র ঠিক আছে তাহলে কপাত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা কি হাইড্রোক্লোরিক অ্যাসিড পাত্র আর এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড পাত্র আর এই জিনিসের নাম কি এটা হচ্ছে মিক্সচার মিশ্রণ মিক্সচার তোমাকে বের করতে মিক্সচারের প্রকৃতি কি হবে দুইজন যে মারামারি করছে কে বেঁচে থাকবে কে কেও কি বেঁচে আছে কিনা নাকি একদম নাই দুইজন সমানে সমান এটা 100 এটা 100 এর সাথে মেরে সে একদম জিরো হয়ে গেছে এটা হইছে নাকি হচ্ছে তোমার কি হইছে বলো তো এসিড বেশি ছিল এসিড মেরে এরে শেষ করে দিছে তাহলে কি হবে খার শেষ তাহলে এসিড বেশি আছে এসিডিক হবে আবার যদি বেশি থাকে তাহলে বেসিক হবে কোনটা বেশি এটা বের করতে বলছে তোমাকে এবং শুধু তা না ও তো আর আগের মতো বেঁচে নাই ও তো অনেকটুক শেষ হয়ে গেছে তাহলে বের করতে বলছে মিশ্রের প্রকৃতি এবং ঘনমাত্রা বের করতে বলছে কি মিশ্রণের প্রকৃতি কি হবে প্রকৃতি কি হবে এরপর বের করতে বলছে হচ্ছে কি ঘনমাত্রা কি হবে ঘনমাত্রা কি হবে তাহলে এখন কি হচ্ছে দেখো তো তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড পাত্রে এটা কিন্তু আমি বোর্ডের জন্য এখনো দেখাচ্ছি না আগে আমি বুঝাচ্ছি জিনিসটা ঠিক আছে আগে বুঝাচ্ছি এরপর আমি বোর্ডের জন্য লেখাটা একটু রিঅ্যারেঞ্জ করব হাইড্রোক্লোরিক অ্যাসিড পাত্রে এখানে লিখি আচ্ছা লিখে শোনো একবারও লিখে ফেলতে পারি এন অফ এইচ সি এল ঠিক আছে সমান কি হবে তাহলে দেখছো এটা কেন করাইছিলাম এখানে ওইটা দিয়ে গুণ ওটা আসলে ক্যালকুলেটারে করে ফেলা যায় না আগের যে ম্যাটটা ছিল এগুলো এটা যখন দেখবা তাহলে কি হবে এসিড এসিড এগুলো যোগ হবে তাহলে ষাট গুণ পয়েন্ট ফাইভ যোগ চল্লিশ গুণ দুই যোগ কত বিশ গুণ এক ডিভাইড টোটাল আয়তন কত ষাট যোগ চল্লিশ যোগ একশো না কত আড়াইশো এই যে দেখো অ্যান্সার কত এসে যায় পয়েন্ট ফাইভ টু ঠিক আছে পয়েন্ট ফাইভ টু এসে যায় এই ম্যাটটা করে ফেলা যায় না দেখো তো এটা কি হবে দশ গুণ পয়েন্ট ফাইভ এম এল এম এল এম এল এর মানে আমাদের কি টেন টু দি মাইনাস থ্রি দিয়ে গুণ করার কোনো দরকার আছে একটু দেখো তো জিনিসটা এখন আমরা আরেকভাবে মানে সব এম এল এখানেও এম এল তাহলে মিশ্রণের বের করতে বলছে আমার এটা আমি যদি শর্ট এমসিকিউর জন্য চাই তাহলে কি হবে দশ গুণ দশ গুণ পয়েন্ট ফাইভ প্লাস পনেরো গুণ পয়েন্ট ফাইভ দিলে হবে না এটা হচ্ছে সালফিরিক অ্যাসিড টু দিতে হবে আমার কমন সেন্স থেকে ইন্টু কি দিতে হবে টু দিতে হবে কারণ সালফিরিক অ্যাসিড এইচ প্লাস কয়টা দেয় দুইটা তাহলে এখানে নিচে আয়তন কত হবে দশ প্লাস পনেরো পঁচিশ হবে কারণ আপনার তাহলে পয়েন্ট এইট মোলার এইচ প্লাস আসে বুঝতে জিনিসটা একটু দেখি তোমাদের ঠিক আছে

আর এটা কি 10^(-3) দিয়ে কেন করছো আমি এই মেথে একটু ভেঙে দিই এটা কেন নিছো एमएल ছিল লিটারে নিছো আর এটা কিসে বলো তো মোল পার লিটার তোমার বোর্ডের খাতায় দেখবা যে অনেক স্যার হয়তো এটা খুঁজতেছেন কিন্তু অ্যাডমিশন হলে না কেন 10^(-3) দিয়ে माइनस डायरेक्टली যা আছে তা গুণ করে মিলি মোল লিখে দিব ঠিক আছে তাহলে 100 ইনটু কত 0.5 h+ কি লিখতে পারি সুতরাং n of h+ কি হবে সমান হবে এটা একটা থেকে h+ কি পাই সমান পাই เนาะ এবার সোডিয়াম হাইড্রোক্সাইড পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা এত সমান কি লিখতে পারি আমরা 75 তাহলে এটা কেন করছে বুঝছো তোমরা এই এটা কেন বুঝছো এককটা তাহলে একক কি বলো তো টেন টু দ্য মাইনাস থ্রি দিয়ে কেন গুণ করছে এটাকে লিটারে নিয়ে গেছি তাই না আর এটা কিসে মোল পার লিটারে লিটার পার লিটার কাটা তাহলে কি আছে মোল তাহলে এবার বলো তো সুতরাং এন অফ ওইচ মাইনাস কি হবে দেখি সাউন্ড ওকে আছে হ্যাঁ ওকে আছে সাউন্ড ওকে আছে মেসেজ আসছে তো মেসেজ আসলে ভয় লাগে কোনো আবার তোমরা কল তোমরা কল দিবে যদি কখনো কেটে যায় তাহলে কি হবে ওয়েচ মাইনাস এটা একটা থেকে ওয়েচ মাইনাস কয়টা পাই সবাই একটু বলো তো এই সবাই বলো ওয়েচ মাইনাস এটা একটা থেকে ওয়েচ মাইনাস কয়টা পাই একটা পাই তাহলে এটা এত মোল থাকলে ওয়েচ মাইনাস টুক পাবো এত মোল পাবো ঠিক আছে এর মানে দেখো আমার উদ্দীপকে কি দেয়া আছে আমি খালি এটা লিখছি এখন আর কিছু লিখিনি বিষয় দেখো আমি এখন উদ্দীপকে মিক্সচার পর্যন্ত যাইনি আমি কি করছি আমাকে কোয়েশ্চেনে স্যার কি দিয়ে দিছে উদ্দীপক দিয়ে দিছে আমি উদ্দীপকে কি আছে আমি জাস্ট লিখলাম এই পাত্র ও এত মোল আছে এই পাত্রে এত টুক লিখে আছে তাহলে এইচ প্লাস কত মোল আছে ওএইচ এটা লিখছি ঠিক আছে এবার আমি লিখতেছি মিক্সচারের দিকে যাচ্ছি সংশ্লিষ্ট বিক্রিয়া মিশ্রণে কি হয়েছে বিক্রিয়া হয়েছে আমি কিন্তু বুঝে গেছি কাহিনী কি হয়েছে এবার বলতো এখানে অ্যাসিড বেশি আছে নাকি ক্ষার বেশি আছে এখানে এসিড বেশি আছে নাকি খার বেশি আছে জিরো পয়েন্ট হচ্ছে বড় এসিড বেশি আছে তাহলে এসিড বেশি থেকে যাবে মানে বুঝছো এবং সুতরাং কি হবে বলতো যেহেতু এটা সুতরাং মিশ্রণটি এসিডিক হবে অম্লীয় হবে কতটুক অ্যাসিড থাকবে এটা এইটুকু আমাদের লিখতে হবে কতটুক অ্যাসিড থাকবে এইটু দেখো তাহলে মিশ্রণে অ্যাসিড হবে এইবার বিষয় হচ্ছে মিশ্রণে কত মোল অ্যাসিড থাকবে মিশ্রণে

আরও মজার বিষয় কি তোমাকে তো মোল বের করতে বলে না একটু বিষয় কোয়েশ্চেন দেখো তোমাকে বের করতে বলেছে ঘনমাত্রা কত ঘনমাত্রা মানে কি মোল সংখ্যা ডিভাইড আয়তন এর মানে এখানে ভিতরে এ আসছিল কত মোল 0.05 মোল আসছিল এর একটা মোল আসছিল দুইজন মারামারি করছে মেরে এর একটা এর একটাকে খেয়ে ফেলছে এর একটা এর একটাকে খেয়ে ফেলছে তাহলে এই অবশিষ্ট আছে কতটুক এটা থেকে কার মানে এটা একটা এটা একটার সাথে বিক্রিয়া করে ফেলে তাহলে এটার এত মোল ছিল খারের এত মোলের সাথে বিক্রিয়া খাত তাহলে খার মাইনাস করে দিলে মানে বুঝে না এটা ছিল ধরো একশোটা এটা ছিল ধরো পঁচাত্তরটা তাহলে মারামারি শেষে এটা আছে কত একশো মাইনাস পঁচাত্তর করতে হবে তাহলে এটা ছিল হচ্ছে কতটুকু এত মোল এটা ছিল হচ্ছে কয় মোল এই মোল অনেকের বুঝতে হয়তো সমস্যা হচ্ছে এটা বেশি কিনা বেশি বাক করে দেখো না কোনটা বেশি বিয়োগ করে দেখো না এটা থেকে এটা বিয়োগ করে দেখো কোনটা বেশি তাহলে এটা থেকে এটা যখন বিয়োগ করছে এত বল প্লাস অবশিষ্ট আছে তোমাকে বের করতে বলছে ঘনমাত্রা ঘনমাত্রা প্রকৃতি হচ্ছে তাহলে হবে গণমাত্রা এ সমান সমান কি হবে মোল সংখ্যা ডিভাইড আয়তন ঠিক আছে মোল সংখ্যা ডিভাইড আয়তন জিরো পয়েন্ট জিরো ফোর টু ফাইভ মোল আয়তন ঠিক আছে আয়তন বলো তো এটা মিক্সচার আয়তন কত একশো পঁচাত্তর এমএল লিটার

এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা কোয়েশ্চনে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে এটার মাধ্যমে आंसर লিখতে হবে এখন এখানে আমি বাদ দিছি কি বোর্ড পরীক্ষার জন্য বোর্ড পরীক্ষায় এই জায়গায় লিখতে হবে সংশ্লিষ্ট বিক্রিয়া দেখো বোর্ড পরীক্ষার জন্য আমি কি করতে পারি এটা সুন্দর করে একটা জায়গা লিখতে পারি এটুক লিখছি তো এরপর আমি একটা সুন্দর জায়গায় আসতে পারি আমি একটু পরের পেজে যাই বোর্ড পরীক্ষার লিখাটা লিখি এটুক সবাই বুঝছো একটু দেখো তো আগে লিখে নাও লিখে নাও আগে তো ডাকান বইয়ের পিডিএফ দিয়ে দিব সমস্যা নেই এগুলা লাগবে দিয়ে এগুলা নেটেই নেটেলেবল আর কতক্ষণ আর দুই তিন মিনিট আর পাঁচ মিনিট দাও আচ্ছা আমি বোর্ড পরীক্ষায় কি মিস করছি আমি একটু দেখি বোর্ড পরীক্ষার জন্য আমি কি করতে পারি তাহলে আমি লিখবো হচ্ছে বোর্ড পরীক্ষায় দেওয়া আছে গ বারে কি এই পাত্রে এই চ্যাপ্টারে দেখবা তোমাদের একটা বেশ বড় জ্বালানা হয় এটা হচ্ছে কিভাবে লিখবে জিনিসটা ঠিক আছে প্রেজেন্টেশনটা কিভাবে করবো তো এই বলাটা যাতে না হয় প্লাস কি করলা ভাবে এটা উপস্থাপন করতে পারো যেমন আমরা খুব সুন্দর দুইটা বাইর করলাম যেটা বেশি ওইটা কি হবে বিজয়ী হবে কত সুন্দর কথা তো বোর্ড পরীক্ষা আরো একটু বিষয়ের দরকার আরেকটা একটা একটু দরকার হবে এটা হচ্ছে জাস্ট উদ্দীপকে যা আছে এটা লিখছো এখানে কিন্তু তুমি কোনো বাহাদুরি করো এখানে জাস্ট তুমি উদ্দীপকে এটাও যদি লিখতে না পারার পরীক্ষায় আমরা কেমনে যাব বলো এই সামান্য জিনিস দুইটা পাত্রে কি আছে ওইটা লিখছি মূল সংখ্যা বাইর করছে এইচ প্লাস ওর ওয়েচ মাইনাস এখান থেকে কিন্তু আমি বলে দিতে পারি সব ঠিক আছে এরপর আমি করবো কি এটুকট ডিসিশনও জানাতে পারি এখানে যেহেতু

এটা হচ্ছে সংশ্লিষ্ট বিক্রিয়া উদ্দীপকের কথা লিখছো তাহলে একদম স্টেপ স্ট্যান্ডার্ড সব ভালো স্টেপ মেনে চলছো তুমি সংশ্লিষ্ট বিক্রিয়া কি হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড এটার একটা H প্লাস এটার একটা কি OH মাইনাস তাহলে কি দাঁড়ায় বলো তো একটা H প্লাস একটা OH মাইনাস পানি আর NaCl তাহলে এখান থেকে আমরা কি বুঝতেছি মূলত এখান থেকে বুঝতেছি এটা এক মল এটা এক মলের সাথে বিক্রিয়া করে এটা মানে বিক্রিয়াটা দিছি খুব ভালো কথা বিক্রিয়াটা মানে এটা উদ্দেশ্য কি দেয়ার সাথে বিক্রিয়া করে মানে বিষয় বুঝছো এটা আমরা বুঝতেছি কি বিক্রিয়া হতে ফেলেন এর মানে এটা একটা একটার সাথে মারামারি করে এই জিনিসটা তো আমি কোথাও বলিনি এই জিনিসটা আমি বিক্রিয়া থেকে বললাম ঠিক আছে এই জিনিসটা আমি এখান থেকে বললাম তাহলে মিশ্রণে এটা যেহেতু বেশি আছে এটা কি হবে মিশ্রণে এখানে আমি আরো কাহিনী করতে পারতাম কোনটা আছে এটাও লিখে দিতে পারতাম তাহলে তো একদম মানে অন্য লেভেলে চলে গেছে আমি বুঝছো তাহলে তো আরো সুন্দর হয়েছে জিনিসটা টি ইকল জের সময় আমি কি করতে পারি এখানে মানে শুরুতে আমি এখন মিশাইনি আলাদা আলাদা পাত্রে আছে ঠিক আছে এটা আছে কতটুক জিরো পয়েন্ট এটা আছে কত সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু এগুলা নাই জিরো জিরো এরপর কি মিশ্রণে টি ইকাল টি সময়ে মানে মিশে ফেলছে এদের তাহলে এটা কতটুক আছে এটা মাইনাস এটা করলে কি পাওয়া যায় এটা আমি এখানে সুন্দরভাবে লিখে দিতে পারবো এটা কত মোল পাওয়া যায়

ভয় পাওয়ার কিছু এটা জাস্ট দেখালাম এটা আরও কয়েকটা দেখাবো তখন দেখবে ইজি হয়ে গেছে এটা শুরুতে কত টিক মানে শুরুতে কতটুক আছে তাহলে একটা এটা একটার সাথে মারামারি করে এইটুকু বুঝলে হবে আরও সুন্দর এখান থেকে বোঝা যাচ্ছে খান নাই আসলে আছে কে অ্যাসিড তাহলে মিশ্রণটি কী হবে অ্যাসিড প্যাচানোর দরকার নেই বোর্ড পরীক্ষা আবার বয়ও লাগে কিছু একটা বলতে মানে বুঝছো তবে জিনিসটা কি হলো আরও সুন্দরভাবে এখানে আছে সুতরাং মিশ্রণে এরপর এটা লিখবা এইচ প্লাস মানে HCL অবশিষ্ট গণমাত্রা মল পার লিটার জিনিসটা এটা দেখো একজন আবার চাইছে NaCl এর ঘনমাত্রা বের করতে NaCl এর ঘনমাত্রা বের করা লাগবে অ্যাসিড কার যখন মিশ্রণ হচ্ছে তোমাকে বেসিক্যালি জানতে চাইছে তোমার মিক্সচারটা কি হচ্ছে অ্যাসিডিক হচ্ছে নাকি বেসিক হচ্ছে যদি অ্যাসিড হয় ওই অ্যাসিডের ঘনমাত্রা কত যদি বেস হয় তখন ওই বেসের ঘনমাত্রা কত এর কারণ হচ্ছে যখন অ্যাসিড বেস থাকবে এইগুলো কি করছে ডোমিনেট করছে এই ক্ষেত্রে মানে বিষয় বুঝতে পারছো তোমাকে কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যদি অ্যাসিড হয় ওর ঘনমাত্রা কত যদি বেস হয় তখন ওর ঘনমাত্রা কত মানে বিষয় বুঝছো তোমার এখানে সল্ট এগুলো নিয়ে তোমার মাথা কামানো লাগবে না সল্টের ঘনমাত্রা এগুলো তোমার জানতে চাইনি চাইতে পারতো মানে চাইনি আর কি এগুলা তোমার বিষয় হচ্ছে মিশালে মিশ্রণের ঘনমাত্রা দেখি আমি একটা সিকিউ দিয়ে দিই কালকে সকালে ক্লাস নিব তো তো তখন হচ্ছে আমরা আর এই টাইপের কয়েকটা কমপ্লেক্স করাবো আচ্ছা এটা এটা করিও দেখি সবাই জমা দিতে এইটুক পর্যন্ত জমা দিতে পারো ঠিক আছে এইচ

আরেকটা এইচ ডাব্লিউ দিই এইটা এইচ ডাব্লিউ দিচ্ছে ঠিক আছে একটা ফ্লাক্স এ এটা হচ্ছে কিসের টাইপ ফোর এর এসিড প্লাস এসিড এই টাইপ কি বলো তো টাইপ ফোর না টাইপ ফাইভ আমি কি টাইপ বুল লিখছি এখন তো টাইপ সিক্স এ আছে ঠিকই লিখছে एसिड প্লাস एसिड তাহলে সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড একত্রে এটা হচ্ছে হাজার ইসারের রসিনের মতো এটা পরিমাপক ফ্লাক্সকে নিয়ে পানি যোগ করে এত করা হয়েছে যদি না করতো তাহলে কী হতো চল্লিশ প্লাস তিরিশ পঁয়ত্রিশ প্লাস এত এর মানে কত হয় পঞ্চাশ পঁচাশি হতো বাট হয়নি এখন কি করছে এত বলছো যে মিশ্র অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা কত ঠিক আছে এটা বের করতে বলছো তো এটা তো আমরা ক্যালকুলেটারে বের করে ফেলতে পারি করে দেখি তো কী হবে

সিকিউ এখন সৃজনশীল দেয় একটু কম কম আসে এইটা এমসিকিউ এগুলোতে বেশি দেয় হয়তো বাট এমনে যদি ডিরেক্ট ম্যাথ আসতো তাহলে এটা অনেকবার আসতো নাইন পয়েন্ট এইট গ্রাম ঠিক আছে তাহলে এইটুক থাকুক এটা একটু সুন্দরভাবে লিখবা এটা আমি যেভাবে করেছি এটা তো শর্টে করছি সুন্দরভাবে লিখবা আজকে এইটুক থাকুক কালকে সকালে ক্লাস